প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর এমন নতুন সভ্যতা গড়ার প্রচেষ্টায় বিশ্বের একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার। বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রুদ্ধদ্বার এই বৈঠকে পাঁচটি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালয়ে, গাম্বিয়া, লাইবেরিয়া ও বাংলাদেশের নেতারা যোগ দেন। তারা তাদের জীবন দেখতে চায় যেখানে এটা সেফ হতে চায়। আমাদের তো জীবন শেষ, কাজে আমাদের কিছু করবার নেই, এই কয়েকদিন এমনি চলে যাবে। কিন্তু তার পুরো জীবন করে আছে, তারা কি শেষ পর্যন্ত তাদের ছেলে মেয়েকে এই এই জগতে বসবাস করতে পারবে না? তার তার জীবনের একটি দিন শেষ হবে। এই পৃথিবীর মেয়াদ বেশি দিন নাই আর, এটি হলো বিষয়। এই মেয়াদটা যাতে আমরা বাড়াতে পারি। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।